রসের হারে খুঁজি আমি বাড়ি 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 রস রস রসের হারে খুঁজি আমি বাড়ি বাড়ি এদিক ওদিক যাই রে রস কোথাও নাই রে তুমি এক কাজ করো না, আজকে তুমি বাজারটা সেরে ফেলো। এটাই তো বাকি ছিল, বউকে দিয়ে বাজার করানো। এতে দোষের কি হলো? আজকাল অনেক বড় বাজার করছে না, তুমি এতে দোষ কোথায় দেখলে? সবাই করছে তাই বলে আমারও কি করতে হবে? আমি বাজার করতে পারবো না। আরে তুমি এমন ভাবে রিয়েট করলে যে কোনো বোরা আর বাজারে যায় না। আচ্ছা এতে দোষের কি হলো? সবাই গেলে আমারও কি যেতে হবে? আমার অফিসের মুডটাই তুমি নষ্ট করে দিলে। আচ্ছা আমরা এই বাসায় দুজন মানুষ থাকি, ভাগযোগ করে কাজটা করলে অসুবিধাটা কি? এতে তোমার অসুবিধা না, এটা আমার অসুবিধা। আচ্ছা শোনো, এই যে তোমার বাবা মা যখন এই বাড়িতে বেড়াতে আসে, আমি কি তাদের জন্য বাজার করে নিয়ে আসি না বলো? কি তুমি আমার বাবা মার খাবারের কোটা দিলে? আমি কথার কথা বলেছি, এতে রেগে পড়ল না। আচ্ছা ঠিক আছে, আজকে আমার যত কাজই থাকুক আমি বাজার শেষ করে তারপরে বাসায় আসবো। আরে হাসো না, যাওয়ার সময় খুশি। হ্যাঁ খুশি, আমার প্রচন্ড দেরি হচ্ছে তোমার এই ব্যাপারে। বাই বাই, নারিকেল তেল। আমার ভাই কইবেন কেলা, আমি কেঠা আপনার শিষ্য, আপনি কেঠা আমার উস্তাদ, আপনি খালি নাম কে আমারে তুই তুই করে কইবেন, আপনি কোন সমস্যা নাই কে? বাসায় যাইতে কোনো টোন ভালো মনে হইলো না, মনে হলো যে বিলা হয়ে রয়েছে। ছিদ্রি কুলম অনেক গুলো পাম বাইরে যাবো গিয়া। জগা তোরে যে কথা কইতে চাইছিলাম, ওই বরিশাল্লা খারাপ জাদা আছে না, ডিস্টার্ব করে আমার দোষ বন্ধু বিল্লু। আহা এই যে বিল্লু, আরে বিল্লু তুই আমাকে চিনতে পেরেছিস? আলমাস আলমাস না? হ্যাঁ হ্যাঁ, তোর মনে আছে সব কথা। আরে তুই যে স্কুলের পিছনে বেঞ্চে বসতি, আমি সামনের বেঞ্চে বসতাম, আমি ফার্স্ট হতাম, তুই একদম পড়া পারতিস না। মনে আছে ওই যে একবার ক্লাস টেস্টে তোকে যে কি মারটা দিল? জায়গা তুই কেমন আছিস বন্ধু? ফাও পেশাল যখন পড়ছো শুনতে ভালোই লাগছে, আর আমারও তো একটু মনে পড়ছে ফাও পেশাল পড়া লাগে। বল 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 বল, মানে তুই ফার্স্ট বেঞ্চে বসতি, ফার্স্ট হইতি, আমি লাস্ট বেঞ্চে বসতাম, পড়া পারতাম না, মাইর খাইতাম,
কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস বন্ধু, আমি পিছনের বেঞ্চে বসতাম, আজকে আমার গাড়িটার দাম 35 লাখ টাকা। আর তুই আটটা মনে করছে সংসারের তিন চায় গাড়ির নিজে পড়িও মারতে আর জকিং জকিং মান করিস, মুখ মুখ কালা করে ফেলাইছো জোক করতে। তুই কি আমাকে কথা দিলি? আর অসুবিধা নাই, আমি কিছু মনে করি নাই, বাদ দে তুই কথা। শোন, তুই এখন করছিস কি তাহলে? করি তো, মানে কি যে করি নির্দিষ্ট কিছু নাই, মানে ইন্টার ডিস্ট্রিক্ট, ইন্টার ডিস্ট্রিক্ট মনে করে, ইন্টার ডিস্ট্রিক্ট না মানে ইন্টারন্যাশনাল সব কিছু। ওরে বাবা, তুই তখন অনেক বড় ব্যবসায়ী। হ্যাঁ, ব্যবসা করি, আবার একটু রাজনীতিও করি। বাবা বাবা, আমি তো এরকম লোকই খুঁজছিলাম। কে পেপারে দেখো না আমার ছবি নাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো তোকেই খুঁজছি। কারণ আমারে খুঁজিস কেন? কি কেউ মারধর করতে চায় না কি? মানে কেউ হুমকি ধমকি দিয়েছে? না না না, আমার নিজের প্রয়োজনে আমি তোকে খুঁজছি। সেই প্রয়োজনটাই যদি কেউ কিছু বলে তোরে, মারধর করে বা কি করে হুমকি ধমকি দেয়, তাহলে আমারে বলি পোলাপান পাঠাই দিব অনেক বেড়া, পলিটিক্স করি তো। বাহ বাহ বাহ, সুন্দর। আমার কার্ডটা তোকে দেই, আমি এই ব্যাংকে আছি, তোর সঙ্গে অফিসে। না না, কেডা কি কইছে ক? আরে কেউ কিছু বলে না, আমি 10 মিনিটের মধ্যে ডাকার শর্ট সারা করে দেবো। কেডা কি আমারে ক? আমি বিল্লু কিচ্ছু না বন্ধু, আমি তোর সঙ্গে অফিসে গিয়ে কথা বলবো। হ্যাঁ, না না, তুই আমারে ক না কি? আরে তোর সাথে আমার অফিসে, আমার নিজের প্রয়োজনে তোর সাথে কাজ আছে। সেই প্রয়োজনটাই বল, কেডা কি কইছে তোরে সেটা বল। না কিচ্ছু না, দরকার নাই, তুই উত্তেজিত হইস না। তুই যাচ্ছিলি কোথায়? আমার অফিসে, এই যে এই জায়গায়। তুই চলো এক কাপ চা খেয়ে দে। নামাই দি তোর, নামাই দি। না না বন্ধু, আমি এই অফিস আমি আর নামাই দি তোর সামনে। আহা, আচ্ছা আজকে থাক, আমি তোকে ফোন করে যাবো। যাবো তো তোর অফিস ওইদিক? না না, এই যে এই দিকে। আচ্ছা ঠিক আছে। ওজন আছে না ওজন, এই ওজন তৈরি করতে গেলাম কাঠ খড় পোড়ান লাগছে বে। বুঝা পারবি না? বুঝা পারবি না বলা পাই তো, আস্তে আস্তে বুঝা পারবি। চোখ কান খোলা রাখবি, ইনফরমেশন কোনো রকম ডিস্টার্ব হইলে লগে লগে খালি ফোন করে দিবি, বাই ডিস্টার্ব নাই হয়ে যাবো দুনিয়ার থেকে। জাগিয়া অবশ্য ভাই আসি। ভালো কথা, মন নাবার লগে দিকদারি উলজা খায়া ভালো উলজা। মা, ও যে প্রডিউসার, ওখানে আমার একটু মিটিং আছে তার অফিসে। দেখ মা, অনেক তো ঘোরাঘুরি করলি, লেখাপড়াটা শেষ করেছিস, এখন একটা চাকরি কর। মা, এসব চাকরি টাকরি আমাকে দিয়ে হবে না, আমি মুভির নায়িকা হব, এটা আমার স্বপ্ন। বাট দেখ মা, আমরা গরিব মানুষ, এত বড় আশা করে ঠিক না। আমি বুঝলাম না তুমি আমাকে এসব কথা কেন বলছো। একটা মিটিংয়ে যাচ্ছিলাম, কই তুমি ভালো কথা বলবে, কংগ্রাচুলেশন বলবে, না কীসব কীসব বলছো আর অন্য। এনিওয়ে মা, আমি গেলাম। মিতার যে কি হলো! হাই, ওর নাম সুইটি, ওর একটা চাকরির খুব দরকার, এই জন্য বস আপনার কাছে নিয়ে আসছি। মানে ওরা যদি আমাকে ক্যাসিনোর আশেপাশে রাখা যায় তাহলে ব্যবসাটা কি একটু ভালো হয় না? এতদিন এখন বুদ্ধিমানের মতো কাম করছো, যা মাথার মধ্যে বিরেন খুলতেছে, ভালো, খুবই ভালো। বাইরে গিয়া বল, দেখ কোনো মেহমান উমান আছে কি না, এর মধ্যে আমি সুইটির লগে একটু বাতচিত করে এলো। হ্যাঁ যা। সুইটি, নাম খান যেমন
চেহারা খারাপ তো তুমি হ্যাঁ সুইটি জি আরে তুমি এত দেরি করে আইলে কেন তুমি আগে আইতা চাকরির কোনো অভাব নেই এই ঢাকা শহরের মধ্যে মুন্না ভাই অন অ্যান্ড অনলি কি চাকরি করবা দেখো কি ড্রেস পরাইছো আর কি ড্রেস পরাইছো মনে করো যে শুনো কথা শুনো ওই যে চাকরি করে কই টাকা পাইবা আমার এখানে যে ক্যাসিনোর যে ব্যবসা মনে করো যেরকম টেবিল পাতা থাকবো এরকম ড্রেস তো চলবো না টাইট জিন্সের প্যান্ট পরন লাগবো টাইট ওই যে টি শার্ট আছে না একটু খোলা গলার টি শার্ট পইরা মনে করো যে এরকম কাস্টমার গুলো গুলোকে পিছিয়ে পিছিয়ে খারা জিগাইবা বাতচিত করবা দেখা কোন টাকা লাগবো এই যে তোমার এই যে ভ্যানিটি ব্যাগ মনে করো যে খালি লই আইবা যাওয়া সো বইরা লই যাইবা দেখা আর দেখা হাজার পঞ্চাশে লাখ ছাড়া যাইব কি কো করবা চাকরি না ভাইয়া আমি এইভাবে টাকা ইনকাম করতে চাই না মিডল ক্লাস মিডল ক্লাস মেন্টালিটি আরে মিডল ক্লাস মানসে পেটের মধ্যে খিদা কায় না ভুখ লাগছে মাগা অহংকার অহংকারের চুড়ে মাটি পা পড়ে না এটা অহংকার না এটা সততা আর এটা সবার মধ্যে থাকে না আর মিডল ক্লাস না এটাই আমার অহংকার বাহ বাহ সততা সততা রাস্তাঘাট খোলা আছে দোকানপাট খোলা চাকরির দরজা খোলা যাও না যাও যাই দেহ সততা কইরা কোনখানে চাকরি করো কেটা টাকা দেয় তোমার দেখো না ভাইয়া আমি এইভাবে টাকা ইনকাম করতে চাই না হ্যাঁ আমার টাকা অনেক দরকার বাট এইভাবে না আমি সততা সুর কাজ করতে চাই খারাপ মানুষ খারাপ মানুষ আরে আমি খারাপ মানুষ এই মুন্না ভাইরে কইতাছো খারাপ মানুষ আমি কি খারাপ নি কি করছি আমি আমি কি তোমার ব্যবসায় করছি কিছু করছি আমি তোমারে খারাপ কইলে কেলা না ভাইয়া আপনি খারাপ মানুষ না কিন্তু আপনার যে কাজের সিস্টেমের কথা বলছেন আর আপনার যে ম্যানার এগুলো আমার ভাল লাগেনি একদিন ভালো অ্যাক্টিং করতে হচ্ছে কোনো সমস্যা নেই কা আজকে আমার অফিসে আইছো প্রবলেম নাই ফর ফিউচার খোলা থাকবো আমার দরজা আমার ক্যাসিনোর দরজা তোমার লেগে খোলা থাকবো যখন খুশি চলে আইবা না প্রবলেম এখন অনেক জায়গা আছে যারা ভালোভাবে ইনকাম করতেছে ভালোভাবে কাজ করতেছে সব খোলা দরজা আবার আমি ঢুকি না ভালো থাকবেন ভাইয়া আসি পূজা পাচ্ছি পূজা পাচ্ছি অহংকার দেমাক মুন্না ভাইল অফিস আয়া থাকবো না থাকবো না পেটে যখন ভাত থাকবো না হুর হুর করে চলে আইবা কই বুকের মধ্যে মুন্না ভাই বুকের মধ্যে সাইডা ভিক্ষা দেলে গো নেবে বেস্তে আল্লাহ রস্তে কাকু ভিক্ষা দেওয়া লাগবে না কাকু ভিক্ষা দেওয়া লাগবে তো বন্য দেখতে আসি যাক ভালো ইনকাম হয়েছে সমস্যা নাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত কাকু এই টাহাটা মুই রাখলাম সত্তরটা আছে বাকি বাকি টাহাটা সন্ধ্যার সময় দিয়ে দিয়েন বুঝছেন তিন টাহা নাও কা আরে ট্যাক্স দিলাম ট্যাক্স ট্যাক্স ইনকাম করলে যেরকম ট্যাক্স দেওয়া লাগে না সেইটা ট্যাক্স দিলাম এই এলাকাটা কার কন্দি কার এলাকা কার এলাকা আবার মুন্নাবার এলাকা আর মুই এলাম মুন্নাবার একমাত্র ছোট ভাই করেন প্রত্যেকদিন দুশো টাকা দেবেন কোনো সমস্যা নাই আপনার ছিনতাইকারী বা অন্য কেউ ডিস্টার্ব হবে না করলে মোরে একটা খালি কল দেবেন বুঝতে পারছেন কোনো সমস্যা নাই করেন ভিক্ষা করেন আপনি নাকি ওরা দেখ কামনা করলে ভালো হইতেছে না মোর টাকা দিই যা আ কাকু এইরকম করে বলে না এরকম করে বললে সমস্যা আছে ভিক্ষা ব্যবসাটা খুব ভালো ব্যবসা এই যে টাহাটা নিলাম না আর বাকি টাহাটা দিয়ে দেন আপনার এই পাওয়ারটা খাটাইয়া এই ভিক্ষুক কমিটির এই সভাপতি বানাই দেবো কোনো টেনশন করেন না আপনি ভালো করে ভিক্ষা করতে পারবেন আর কেউ জিগাইলে করবেন রনি ভাইয়ের কাকু বুঝতে পারছেন এবার এখন মোর মুই কারোর সভাপতি হইতে পারবো না মোর সভাপতি রাখবো না
পাওনাটা মানে ট্যাক্সটা এটা নিলাম 500 টাকা নিছে হয় না 70 টাকা নিছি আর হইলে গিয়া 430টা 430টা আপনি সন্ধ্যার সময় দিয়ে দেবেন বুঝছেন আর এনে যদি অন্য কোনো ফকির হয় আপনি ঘুষ হইয়া বাইর করে দেবেন খালি কইবেন আমি রনির কাকু ঠিক আছে কাকু আইতে আসি একদিন তুইও এরম তাল নিয়ে খারাপি আপনি একটা শিক্ষিত বিবেচক লোক, আমি একটা শিক্ষিত বিবেচক লোক। ডেমোক্রেসি হয়েছে বাই দা পিপল, ফর দা পিপল, অফ দা পিপল। আমরা যে পলিটিক্সটা করি সেটা পিপুলের জন্যই করি, পিপুলের ভালোর জন্যই করি। আপনার কাজটা ইনশাল্লাহ হয়ে যাইবে। ওই আমার লোক যাইবে এনে বুঝছেন খামড়া হেবলাকে দিয়ে দিয়ে না ঠিক আছে লোক আপনার আমার একটা গেস্ট আসছে পরে কথা বল। আলাইকুম আসসালাম। আচ্ছা ওকে ভাই, উনি এঞ্জেল প্রিয়া। আরে ওনার কথা যদি বলি মানে একদম ফার্স্ট ক্লাস, মানে বাংলাদেশে এরকম মডেল দ্বিতীয়টা নাই। আর নাচের কথা যদি বলি মনে করেন হিপ হপ থেকে ধরে যে ভরতনাট্যম, মানে এরকম নাচ বাংলাদেশে আর কেউ পারে না। আর মনে করেন অভিনয় অ্যাক্ট্রেস, এরকম অ্যাক্ট্রেস বলিউড হলিউড মানে কোথাও আসি না ভাই, আমি আসলে জানি না। আরে অসাধারণ ভাই, মানে আপনি তো সরজন দেখতেছেনই ভাই, আপনি একটু বাইরে বলছে। লোকে বলে আমার ঘর নাকি চা দেশে চে না না রে দর তো লক হয়ে গেছে উঠতে বাকি গান্ডা গায় না না কো না আমার বন্ধু এসেছে। বসেন অ্যাঞ্জেল প্রিয়া বসেন, আপনাকে এখানে বসেন, এখানে আসেন। না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মানে আপনি কি কিছু মনে করবেন না, মানে আপনি কি মনুষ্য সন্তান নাকি মানে পরিদের দেশের থেকে আসছেন? কিছু বলছেন না ভাই আপনি? না মানে এত সুন্দর আপনি মানে মানে আচ্ছা এরি বাই দ্য ওয়ে মানে মানে তাকে সেবা করো কিছু খাওয়াও কি? আচ্ছা ভাই হ্যাঁ ওইটা বুঝছি, কিন্তু মানে একটা কথা ছিল সেটা হচ্ছে যে আপনি যে ফিল্ম বানাইতেছেন এটা তো মানে উনি জানছে আর কি, যে উনি মানে খুবই এক্সাইটেড আপনার সাথে দেখা করার জন্য, মানে সে ইয়ে নিয়ে আসছে এখন, মানে সেটা মানে ওনারা কি মানে হিরোইন বানানো যায় কি না ফিল্মটায়, মানে এটা যদি একটু মানে আপনি যদি একটু মানে বিবেচনা করেন আর কি। মানে এই তুই কি মানুষ, হ্যাঁ তুই কি মানুষের জাত, চিন্তা করেন কি একটা পরিণয় হয়েছো, তার চিন্তা কর্ম কি, সে তো নায়িকে হয়ে গেছে, ফাইনাল করি ফেলাইছি আমি। এইরকম সুন্দর পরি তো পাই নাই আমি। এই ঢাকা শহর কেলা, বাংলাদেশ কেলা, এই পৃথিবীর মধ্যে মনে করেন যে আপনার নেটওয়ার্ক যেভাবে ছড়ায় ছিটায় রাখছেন, যেখানে যাইব মনে করেন যে স্যাটেলাইটের মাধ্যমে আপনি খবর পেয়ে যাবেন গিয়া। আমি আছি থাকবো ভালোবেসে মরবো, দোহাই লাগে তোমার। তোরা মিটিং কর, আমি না হয় অন্য একদিন আসি। অন্য একদিন আসবা সেটা হইতে পারে।